সন্ধ্যাবেলা দেখো অনেক বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, অনেক বৃষ্টি। দেখো খুব আকাশটা পুরো একদম কালো হয়ে আছে, দেখো বন্ধুরা খুব বৃষ্টি, একদম ভালো লাগছে না। অনেক বৃষ্টি হচ্ছে, 4-5 দিন হয়ে গেল বৃষ্টি কমছে না, অনেক বৃষ্টি 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 পুরো বৃষ্টি হয়ে গেছে। কোনো দিকে বাড়ানো যাচ্ছে না, কোনো দিকে যাওয়া যাচ্ছে না, মানে কী করবো, একদম বৃষ্টি। বৃষ্টিতে ঘরে বসেই থাকো, খালি সবসময় ঘরে বসে থাকতে হয়। দেখো তুলসী গাছটা কি সুন্দর হয়েছে, দেখো বন্ধুরা। ও বন্ধুরা, বৌদি এখানে রুটি বানাবে। বৌদি আজকে রুটি খাবে? রুটিটা মাখো, আমাকে দেবে? খাবে। বন্ধুরা বৌদি রুটি বানাচ্ছে, এখানে বৌদি চানার ডাল বসিয়েছে, মানে আজকে বৌদি নিরামিষ খাবে। দেখো অনেক বৃষ্টি পড়ছে, দেখো একটু বৃষ্টি পড়ছে। বন্ধুরা দেখো আমি চলে আসলাম এখন ঘরটা নিয়ে, আমি অনেক দেরি করে আজকে স্নানটা করেছি। তো বৃষ্টি তো পড়তেই আছে, পড়তেই আছে, বৃষ্টিটা বন্ধ নেই। আর আমি এখন চা বানিয়েছি। আমার বাংলা বলতে খুব কষ্ট হয়, কারণ আমি এসএমএস মিডিয়াম পড়ছি, তো তো আমার বাংলা বলতে খুব কষ্ট হয়। তো প্লিজ আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। দেখো আমি চা করছি, দুধের চা, খুব টেস্টি। আমি চাটা অনেক বেশি খাই, কিন্তু ডাক্তার মানা করছে যে চাটা তো মানে খাওয়া আমার পক্ষে ভালো নেই, কারণ চাটা খেতে নেই, হার্টের প্রবলেম হয়, যেটা খুব কষ্ট। দেখো পোড়া, দিনের বেলা অন্ধকার হয়ে গেল, কারেন্টও নেই। বন্ধুরা তো আমি চাটা খেয়ে চলে আসলাম, আমি এখন বসে আছি। দেখো বৃষ্টিটা এনজয় নিচ্ছি, বৃষ্টি এনজয় করছি, পড়ছে যে বৃষ্টিটা খুব ভালো লাগছে, কারণ এখানে বসে আছি। দেখো কী সুন্দর বৃষ্টি পড়ছে, আর আমি এখানে বসে আছি মন্দিরের পাশেই বসে আছি। আর এখন আমি কী করবো ভাবছি, নিজেও ভাবতে পারিনি, আমার খুব হাসি পাচ্ছে, আমি পাগল পাতা হয়ে গেছিলাম। তো ওখানে আমি কী করবো, কৃষ্ণাকে, কৃষ্ণার সাথে খুব মজা করবো, কৃষ্ণাকে বলবো যে কৃষ্ণা চল পড়তে বসবি, তো ও পড়ার কথা বললে একদম রেগে যাবে। তো আমি পড়ার কথা বলবো, দেখো কৃষ্ণা কী করছে, ওদেরা প্লিজ দেখবেন আপনারা যে ও এতটা খান্দাকি করে, খুব মানে বাজে ব্যবহার করে সবের সাথে, মানে পড়ার কথা বললেও হ্যাঁ ঠিক আছে কৃষ্ণা, অনেক ভালো লাগে। দেখো কৃষ্ণা চলে আসলো। কৃষ্ণা তুমি পড়বা এখন কৃষ্ণের সাথে? না। কেন? তুমি মোবাইল দেখবা, পড়াশোনা করবো না? কৃষ্ণকে উম্মা দিয়ে দেবো একটা। সন্ধ্যা দিচ্ছে মা, সন্ধ্যা দিচ্ছে, আমি দাঁড়িয়ে আছি।